বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী তোমাদের ক্লাস শুরুর অফিসিয়াল বিজ্ঞপ্তি রুটিন সহ প্রকাশিত করা হলো কবে কীভাবে তোমাদের ক্লাস হচ্ছে এবং কারা উপস্থিত থাকছে ক্লাসে কে ক্লাস নিচ্ছে সমস্তটাই বিস্তারিত ভিডিওতে জানাবো এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে কি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কী তাহলে হবে এর সমস্তটাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে কোভিডের গ্রাফ রাজ্য তথা দেশে কিন্তু উদ্যম মুখী এই প্রায় লকডাউন সম্পূর্ণ হওয়ার অবস্থা কেন যেহারে এ কোভিডের সংক্রমণ বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্য তথা একাধিক রাজ্যে স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আমাদের রাজ্য ও জানুয়ারি তিন তারিখ থেকে স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং পনেরো তারিখ অব্দি বন্ধর কথা রয়েছে ষোলো তারিখ রবিবার রয়েছে এবং সতেরো তারিখ সোমবার রয়েছে সতেরো তারিখ কি স্কুল খুলবে দেখো এই মুহূর্তে তোমাদের জানিয়ে রাখি সতেরো তারিখ বা সতেরোই জানুয়ারি কিন্তু তোমাদের স্কুল খুলছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু তোমাদের ক্লাস শুরুর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ দু হাজার বাইশের ছাত্র পরীক্ষার কথা চিন্তা করে নতুন এক প্রকল্প শুরু করা হবে ক্লাস এই প্রকল্প হবে সতেরোই তারিখ এবং আঠেরো তারিখ থেকে তোমাদের এর ক্লাস শুরু হয়ে যাবে এবং রুটিং আমি বিস্তারিত আলোচনা করছি সবার প্রথমে বলে রাখি তারিখ যে প্রকল্প শুরু হচ্ছে সেই প্রকল্পতে কে কে থাকছে সোমবার তারিখে কে কে থাকবে প্রেসিডেন্ট ডবলিসি প্রেসিডেন্ট এস সি চেয়ারম্যান এক্সপার্ট কমিটি কমিশনার স্কুল এডুকেশন এবং স্টেট প্রজেক্ট ডিরেক্টর পিবিএসএসএম অর্থাৎ সতেরোই জানুয়ারি সোমবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু বাইশে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু করার যে প্রকল্প সেটি উদ্বোধনে কিন্তু থাকবে মধ্য শিক্ষা বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চশিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একই সাথে এক্সপার্ট কমিটি থেকে শুরু করে সকলেই কিন্তু ও স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সকলেই কিন্তু এই প্রোগ্রামে সতেরোই জানুয়ারি থাকবে এবং এই প্রোগ্রাম অনুষ্ঠা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি এবং তারপর থেকে আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ক্লাস অনলাইনে শুরু হচ্ছে রুটিনটা দেখে নিই তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন ক্লাসের রুটিন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আঠেরো এক দু হাজার বাইশ অর্থাৎ আঠেরো তারিখে এ মাধ্যমিকের ক্লাস হবে বাংলা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে টপিকটি হবে সেটা হচ্ছে এ সিরাজ উদ্দেল্লা তারপরে উনিশ তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফিজিক্স টপিকে ক্লাস হবে এ যেটা হচ্ছে পিজাম অ্যান্ড লেন্স তারপরে কুড়ি একুশ দু হাজার বাইশে মাধ্যমিকের ইংলিশ হবে ফাদার সেলফ এবং একুশ এক দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি ক্লাস হবে আর এই যে সতেরো তারিখ প্রকল্পটি উদ্বোধন হবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার শিক্ষা ক্লাসরুম এবং এই যে প্রকল্পটি অর্থাৎ অনলাইনে যে ক্লাস হবে সেটা কোন কোথায় ক্লাস হবে অনলাইনে তোমাদের টিভিতে তোমরা অনলাইনে ক্লাস দেখতে পারবে জি চব্বিশ ঘন্টায় সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কিন্তু অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে অর্থাৎ তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব সতেরোই জানুয়ারি থেকে কিন্তু সকাল দশটার সময় তোমরা জি চব্বিশ ঘন্টা চ্যানেলে গিয়ে তোমাদের যে পঠন পাঠন অঞ্চে অনলাইন সেটাই অংশগ্রহণ করতে পারো এবং অনলাইন পঠন পাঠন দিয়ে নিজের পড়াশোনাকে অব্যাহত রাখতে পারো এটা রাজ্য সরকার তরফ থেকে এই কোভিডের টাইমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য এই বাংলা শিক্ষা ক্লাসরুম করা হয়েছে তোমাদের এই বাংলা শিক্ষা যে অনলাইন ক্লাসরুম এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অফলাইনে যেরকমভাবে ক্লাস হয় সেই তুলনায় কতটা এই ক্লাস কার্যকারী হবে বা কতটা তোমাদের হেল্প করবে এই ক্লাস পরীক্ষা কে সচল করতে বা সিলেবাসকে কমপ্লিট করতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলো না এছাড়া তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের অনলাইন ক্লাস কি হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেক জানিয়ে রাখি একাদশ শ্রেণীর যে অনলাইন ক্লাস হচ্ছে সতেরো তারিখ তথ্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি অর্থাৎ এই ক্লাস হচ্ছে না বাদ বাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাসই অনলাইনে হচ্ছে জি জি চব্বিশ ঘন্টায় দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বাদ বাকি তোমাদের মন্তব্য কিন্তু অবশ্যই জানিও একই সাথে আর তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের এর ফার্স্ট ভ্যাকসিন কি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলবো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত